কলকাতা এবং হাওড়ার পুরো ভোটে প্রার্থী দেবে AIMIM। আজকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন এই সরকার, রাজ্য সরকার তড়িঘড়ি যে মিউনিসিপ্যাল পোলস ডিক্লেয়ার করেছে, যেটা ডেট দিয়েছে 19শে ডিসেম্বর। এই মিউনিসিপ্যাল পোলসকে কেন্দ্র করে আজকে সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন পশ্চিমবাংলা শাখা পক্ষ থেকে আমরা আমাদের প্রেস কনফারেন্স আয়োজন করেছি। আমরা মিউনিসিপ্যালিটি পোলসে কোন কোন ইস্যুতে লড়ব, কোন কোন এরিয়াজে আমাদের কত সিটসের উপর যে আমাদের এখন কাজ চলছে, ফোকাস এরিয়াজ আছে, এইগুলো আপনাদের সামনে বলার জন্য আমাদের এই প্রেস কনফারেন্স হয়েছে। মেন মেন মূল বিষয় যেখানে আমরা যেগুলো ইলেকশনসকে আমরা মানুষের মধ্যে নিয়ে যাব, যেটা নিয়ে আমরা সারা বছর মানুষের মধ্যে ক্যাম্পেনিং করছি, বিশেষ করে এই দুটো মিউনিসিপ্যালিটি এরিয়াজ ইস্যুস। নাম্বার ওয়ান, উর্দু ল্যাঙ্গুয়েজের রেকগনিশন। মাননীয়া উনি প্রমিস করেছিলেন কি উর্দু ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেবেন, এখনও ওটা দেওয়া হয়নি। উর্দু ল্যাঙ্গুয়েজে একটাও সরকারি পরীক্ষা নেওয়া হয় না। দ্বিতীয় হচ্ছে রোজগার। এখনও আরবেন লাইভলিহুডের জন্য, আরবেন রোজগারের জন্য, শহর কেন্দ্রিক রোজগারের জন্যে কোনো রকমের স্কিম কিংবা কোনো সাকসেসফুল স্কিম এখনও ওরা সামনে নিয়ে আসতে পারেনি। থার্ড, ওয়াটার লগিং, ফ্লাডিংয়ের সমস্যা। একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট একদম জমজমাট, পানিতে ভরে যাচ্ছে, লোক চলতে পারছে না। বিশেষ করে এটা মাইনরিটি আর ব্যাকওয়ার্ড কমিউনিটিজ ইন কনসেন্ট্রেটেড এরিয়াজে দেখা যাচ্ছে, এটা আমাদের। ফোর্থ হচ্ছে জেলের মধ্যে যে এখনও মাইনরিটি কমিউনিটির ছেলেরা জেলের মধ্যে পড়ে আছে, তাদের এগেনস্টে চার্জশিট নেই, ওটা স্পিডি জাস্টিস হোক। ফিফথ হচ্ছে এনপিআর এনআরসি, যেটা কাস্ট সেন্সাসের সঙ্গে এনপিআরকে জুড়ে দেওয়া, যে সেন্সাসের সঙ্গে জুড়ে দেওয়ার যে কথা চলছে, ওটার জন্য যে ডকুমেন্টেশন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। কর্পোরেশনে বারবার গিয়ে ওরা ডকুমেন্ট পাচ্ছে না, বার্থ সার্টিফিকেট পেলেও নামটা ভুল দিচ্ছে। এই সব ইস্যুস নিয়ে আমরা মানুষের মধ্যে যাচ্ছি। ये प्रेस कॉन्फ्रेंस जो अपकमिंग म्युनिसिपैलिटी इलेक्शन जो आने वाले हैं उसके ताल्लुक से, और बंगाल में जो अभी बहुत सी स्कीम्स है जो अर्बन एरियाज में नहीं आ रहे हैं, जो रूरल एरिया में है, शहर में जो हमारे बहुत सारे इलाके हैं शहर, वहाँ पर रोजगार का, जैसे आपने लॉकडाउन में देखा जिस तरह लोगों ने अपने रोजमर्रा के काम में मुब्तला थे, जो उसमें मशगूल रहते थे, उन सबको छोड़ कर घर पर बैठे रहे। तो एरिया से बहुत से लोगों ने निकल कर, बहुत से NGOs सामने आए, हमारी पार्टी के भी लोग सामने आए। तो हम लोग यही चाहते हैं कि हम लोग एक बार बंगाल में जो हमारे ग्रामीण इलाके में जो डिस्ट्रिक्ट में जो काम हो रहा है, सरकार तरफ कुछ जो स्कीम्स आ रही है वो कितने लोगों तक पहुँच रही, उसकी बात मैं नहीं कर, बंगाल के शहरों में भी आए। पावर्ड बाय जीवनपुर प्राणप्रस्थ विलेज ट्रस्ट ओल्ड प्रीतम मुखर्जी रिपोर्ट, সারাদিন বাংলা টিভি, সব সময় সবার সাথে।